এরপরে আসছি আমাদের চতুর্থ প্রশ্নটায়। আর সেখানে পশ্চিমবঙ্গে জাতপাতের বিষয়টা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। আমরা সম্প্রতি নির্বাচনে, আচ্ছা আপনি যে বললেন 200টা প্রাইভেট প্লেন এসেছিল, সেটা কি 2019 বললেন আপনি? 2019-এর নির্বাচনে পার্লামেন্টারি একুশ হবে তাহলে, মানে এই সাম্প্রতিক 21-এ এই নির্বাচনে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছিলাম যে জাতপাতের এই ব্যাপারটা পশ্চিমবঙ্গে এখন যে মাথা ছাড়া দিয়ে উঠেছে, এই একদিকে দেখা গেল মতুয়াদের একটা অংশ বিজেপিকে সমর্থন করছে, আবার আর একটা অংশ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে তারা তৃণমূলকে সমর্থন করছে, আবার ব্রাহ্মণ্যবাদী একটা দল বিজেপি তা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করে মতুয়া ধর্মের সৃষ্টি, শ্রদ্ধেয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তাদের দ্বারা গঠিত, সেখানে ব্রাহ্মণ্যবাদী মানে উঁচু জাতের রীতিনীতি সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া সেই দলের প্রতি সমর্থন দেখা যাচ্ছে। এদিকে রাজবংশীদের একটা বিরাট অংশ, তারা বিশেষ করে উত্তরবঙ্গে তারা হিন্দুত্ববাদী দলকে অনেক ক্ষেত্রেই ভোট দিয়েছেন এরকম পাওয়া যাচ্ছে। তো এদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF সিদ্দিকী, তার সঙ্গে 9টা পিছিয়ে পড়া মানুষদের সংগঠন রয়েছে, তাদের সঙ্গে বামেরা জোট বাঁধল, তাই নিয়ে সমালোচনা হলো। তো এই জাতপাতের প্রশ্নটাকে পশ্চিমবাংলায় আপনি কিভাবে দেখবেন এটা যদি একটু বলেন, আর তারপরে আমি নির্বাচনের একটা বিশ্লেষণ চাইবো আপনার কাছে। খুব শ্রোতারা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন, অনেকেই আমায় জানিয়েছেন এটা জানতে চান তারা। শেষকালে আছে জেন্ডারের প্রশ্নটা, আপনি এই কাস্টের প্রশ্ন আর জেন্ডারের প্রশ্ন এই দুটোকে একসাথেও বলতে পারেন, যে জেন্ডারের প্রশ্নটা আপনি কি একসাথে বলতে চান? তাহলে আমি একসাথেই, তাহলে জেন্ডারের, হ্যাঁ তাহলে জেন্ডারের প্রশ্নটাও বলি, যে যেখানে বলা হচ্ছে যে কোনো হিন্দু মেয়ে কোনো মুসলিম বন্ধু রাখবে না, পার্কে গিয়ে নিজের প্রেমিকের সঙ্গে বসবে না, এসব হিন্দু নারীর সংস্কৃতির বিরোধী, তারপরে রিপ্ট জিন্স পরবে না, মিনি স্কার্ট পরবে না, তারপরে লাভ জিহাদ হতে পারে, ফলে কোনো মুসলিম প্রেমিক বা বন্ধুও রাখবে না, শুধু প্রেমিক নয় বন্ধুও রাখবে না, এবং শবরীমালা মন্দিরের ব্যাপারে আমরা দেখলাম আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামন বললেন যে এটা ভুল হচ্ছে, যে এই যে শবরীমালা মন্দিরে ঋতুমতী বয়সের নারীদের হিন্দু নারীর প্রবেশাধিকার ছিল না সেটা তুলে দেওয়া হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। তো এইসব এত কিছু কাণ্ড, এখন আপনি হিন্দু বলতে যে কত জটিল, কত সংস্কৃতি, গৌণ ধর্ম বা লোকধর্মের, তার উপরে আপনার অনেকগুলো লেখা আমি পড়েছি মুগ্ধ হয়ে, এত গভীর জ্ঞান খুব কম জনেরই আছে আপনার লেখায়। তো হিন্দু ধর্মের ক্ষেত্রে নারীর ওপরে, মহিলাদের ওপরে এই রেস্ট্রিকশনগুলো আরোপ করা হচ্ছে, আবার তা সত্ত্বেও বহু মহিলা, আমি যেমন বললাম আমার পরিচিত এক আত্মীয়া, তিনি লেখেন যে এসব সত্ত্বেও আমরা মোদীকেই সমর্থন করি, আবার গুজরাটে দাঙ্গার সময়ে 2002 সালে তখন মেয়েরা, হিন্দু মেয়েরা, তারা তাদের স্বামীদের পুত্রদের কপালে রক্ত তিলক পরিয়ে দিয়েছিলেন, যাও গিয়ে মুসলিম শত্রুদের হত্যা করো বা নারীদের অসম্মান করো। এই জটিলতাটা, মানে একদিকে ওয়েস্ট বেঙ্গলে কাস্টের ব্যাপারটা, আরেকদিকে ওয়েস্ট বেঙ্গলে এই নারীদের যে স্বাধীনতাটা ভীষণভাবে ছিল সেইটা যে বিপন্ন হচ্ছে সেটা একটা দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে যেমন বলা হয়েছিল, সে মুখ্যমন্ত্রী রাজনীতির সমর্থক আমি নই, তার দলের কেউ আমি নই, তবু বলছি যখন বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেন বারমুডা পরছেন না, মানে হাফ প্যান্টের মতো পরছেন না, বা দিদি ও দিদি বলে তাকে ব্যঙ্গ করা হচ্ছে, এই সংস্কৃতিটা আসছে, তবুও
38% ভোট পাচ্ছে হিন্দুত্ববাদী শক্তি, এবং মহিলারাও অনেকে, আমার পরিচিত বহু মহিলাই, একজন অধ্যাপক আছেন, অনেকে বলেন অধ্যাপিকা, যাই হোক, অধ্যাপক হন অধ্যাপিকা হন, মহিলা তিনি, কলেজে পড়ান, তিনি এবং তার স্বামী এবং তার সহকর্মী কয়েকজন, তারাও কিন্তু মনে করেন যে হিন্দুত্ববাদী শক্তি এলে মেয়েদের মঙ্গল হবে, হিন্দু নারীদের মঙ্গল হবে, সত্যি আমরা কেন মুসলমানদের সঙ্গে মিশব, ওদের পাত্তা দেব, আমরা কেন হিন্দু নারী মুসলমান ছেলেকে বিয়ে করবে কেন। এবং একটা কথা খুব বলা হয়, মুসলিম নারী কিন্তু হিন্দু পুরুষকে বিয়ে করতে পারে না, তখন মুসলমানরা প্রচণ্ড আপত্তি করে, কিন্তু মুসলিম পুরুষ হিন্দু নারীকে বিয়ে করে, কারণ তাতে করে সন্তানরা মুসলিম হয়ে যায় এবং হিন্দু নারীরও ধর্মান্তর হয়। এইসব জটিল সমস্যা, সামাজিক সমস্যাগুলো আছে যার সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে, তো এই সব দুটো, এই দুটো পয়েন্ট নিয়েই আপনি বলুন, তারপর সব শেষে আপনি নির্বাচনের একটা বিশ্লেষণ দেবেন, বলুন। জাতি নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি একটু ছুঁয়েছিলাম যে হিন্দু ধর্মের বিকাশ বলুন বা হিন্দু ধর্ম যে রূপে আমরা দেখছি, যাকে এক কথায় বলা যায় পপুলার হিন্দুইজম, এটি ঊনবিংশ শতাব্দী নাগাদ এসছে। হ্যাঁ, এই দুর্গা টুর্গা সব আস্তার্ব করেছে, স্থাপিত হয়েছে সব জায়গায়, সার্বজনীন পূজা অফকোর্স বিংশ শতাব্দীর গোড়া থেকে শুরু হয়েছে, বিভিন্ন রকম বাঙালির পরিচয় কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর গোড়াতে তৈরি হয়েছে, যে পপুলার হিন্দুইজম, জনপ্রিয় হিন্দু ধর্ম যেখানে আমরা বিশ্বাস করি। তারপর তার আগেই কিন্তু জাতির জাত ফরমেশনের আগে, ও শুনতে পাচ্ছো মাঝখানে একটু কথা সাইলেন্ট হয়ে গেছে, আমি আমি বলছি বারবার করে, একজনকে রিপোর্টার ফোন করে যাচ্ছে, আমি বারবার কেটে যাচ্ছি, তার সত্ত্বেও ফোন করে যাচ্ছে। যাই হোক, এখন যেটা বলছিলাম যে জাতের ব্যাপার নিয়ে কিন্তু দুটো দিক আছে। বাংলায় একমাত্র রাজ্য যেখানে প্রায় 10% 12% উচ্চ জাতি, তথাকথিত উচ্চ জাতি, ব্রাহ্মণ বৈদ্য এবং গায়স্থ তাদের আধিপত্য বজায় রেখেছে আজ থেকে প্রায় 300 বছর। তারা নিজেদের ভদ্রলোক বলে, এই ভদ্রলোক তার হেজমনি কিন্তু বজায় রেখেছে সব ব্যাপারে। আজ অব্দি একজন মুখ্যমন্ত্রী আসেননি এই তিনটি জাতের বাইরে, আজ অব্দি লিডার তো কেউ আসেননি কোনো জাতে কোনো ব্যাপারেই কোনো কোনো এতেই। মেডিকেল কলেজে গেলে পরপর যেসব নাম দেখি তারা সবই এই জাতি, যে কোনো জায়গায় ইউনিভার্সিটিতে গেলেও একই। কাস্ট রিজার্ভেশন না থাকলে কিন্তু দলিত জাতি উঠতে পারত, যতই তারা যে যাকে কাস্ট রিজার্ভেশন নিয়ে যত বাজে কথাই বলুক, পয়েন্ট হচ্ছে যে এদেরকে দলিত করা রাখা হয়েছিল। স্পেসিফিক আমি তিনটি জাতির কথা বলছি, একটি হচ্ছে মতুয়া, মতুয়ারা কিন্তু পলিটিক্স করছে না, তাদেরকে করানো হচ্ছে, মানে নমঃশূদ্র একটি রিফর্ম নমঃশূদ্র একটি গোষ্ঠী, তারা প্রচুর সংখ্যায় পশ্চিমবঙ্গে আছে এবং তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু পূর্ববঙ্গের থেকে এসছে, অনেকের কাগজপত্র নেই, তারা নিজেরাও বলে তাদের কাগজপত্র নেই, তারা চাইছে সিএর বেনিফিটটা নিয়ে নিতে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের বেনিফিটটা তাদেরকে বলা হয়েছে কানে কানে, তোমাদের আমরা উদ্বাস্তু হওয়া যাই হোক তোমাদের আমরা সিটিজেন করে দেবো, সেই লোভে তারা বিজেপির দিকে চলে গেছে এবং বিজেপি বিরোধী শক্তিরা তারা বলে গেছে তোদের তো সিএ হবেই না, এনআরসি করে বার করে দেবে, সেই ভয়ে আবার একটি গোষ্ঠী অন্যদিকে চলে এসছে। এইটা হলো তাদেরকে নিয়ে সত্য, এবং তাদেরকে সম্মান দিতে, তাদেরকে প্রভাবিত করবার জন্যে ইলেকশনের ক্যাম্পেনের ব্যানের সময় মোদি বাংলাদেশে গিয়ে কমিউনাল পলিটিক্স করে তাদের তীর্থস্থানে গিয়ে পুজো করেছে। এর থেকে মানে বাজে এক্সাম্পল আমি আর দিতে পারবো না। তা সত্ত্বেও এই মতুয়ারা কিন্তু এবার অন্যদিকে ভোট দিয়েছে। মাহাতো, পুরুলিয়ার মাহাতোটা হতে নিয়ে মাহাতোদের একটা একটা তাদের একটা কনসিয়াসনেসের মুভমেন্ট আছে, আছে কয়েকশো মাহিষ্যদের নিয়ে চেষ্টা করা হয়েছে কিন্তু অতখানি সাকসেসফুল হয়নি। মাহাতোদের নিয়ে অনেক বছর ধরেই তারা একটা মুভমেন্ট করছে যে মাহাতোদের আরো বেশি স্থান দেওয়া উচিত, মাহাতোদের কন্ডিশন দেওয়া উচিত,
সেখানেও করেছে, কিন্তু পুরুলিয়া তো দেখা যাচ্ছে এবার বোধ হয় বেশি সিট পেয়েছে তৃণমূল। উত্তরবঙ্গে সেই তখন থেকে আমরা যখন অল্প বয়সের অফিসে ছিলাম তখন থেকে কামাতিপুরা মুভমেন্ট, কামতাপুরী মুভমেন্ট, রাজবংশী মুভমেন্ট অনেকদিন চলেছে এবং এটার পেছনে সত্যি সত্যি অবহেলার কথা আছে। উত্তরবঙ্গকে আমরা যেভাবে অবহেলিত করেছি আর প্রতিটি রেজিমে যত টাকা দেওয়া হয়েছে তার যে কত টাকা অপচয় হয়েছে, কত টাকা কন্ট্রাক্টর ঘুষ খেয়েছে, আমরা মোটামুটি পড়ে যদি কোনোদিন লিখি আমরা লিখে বলে দেবো। সে যেই সরকারই আসুক, এই সরকারও করেছে, এখনকার যারা আছে তারাও তাদের সময় হয়েছে। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের নামে ও পশ্চিম পশ্চিমাঞ্চল উন্নয়ন ডেভেলপমেন্টের নামে বিভিন্ন জায়গায় কত রকমের করাপশন হয়েছে, এদের একটা ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু এই বিশেষে তারা কিন্তু ইলেকশনের আগে কয়েক সময় একটু আইডেন্টিটি পলিটিক্স দেখায়, সত্তা রাজনীতি দেখায়, কিন্তু খুব একটা ওইটাকে দৈনন্দিন জীবনের মধ্যে প্রবেশ করতে দেয়নি। বিজেপি চাইছে যে উত্তর ভারতীয় জাতি রাজনীতি, জাত সংস্কৃতি এখানে আনা। ওখানকার জাত সংস্কৃতি কি জানেন, কি জানো, পোস্টিং দেওয়ার আগে দেখে নেয় পদবীটি কি। আমাদের এখানে কোনোদিন জিজ্ঞেস করে না, আমাকে কেউ জিজ্ঞেস করে দেখেনি সরকার কি পদবী, মানে সরকার কি জাত, সবকিছুই হতে পারে। কোনোদিন দেখে না যে বোস উচ্চ বংশ তাকে পোস্টিং দিতে হবে এখানে, জাত পাত অনুযায়ী পোস্টিং, জাত জাত পাত অনুযায়ী তাদের তাদের অন্যান্য উন্নতি পদোন্নতি, জাতপাত অনুযায়ী বিয়ে তো বাদে দাও, বিয়ে তো বিয়ের ব্যাপারটা অনেকখানি অনেকে অনেক সংস্কার মানে বা কুসংস্কার মানে। এখন এই জাতভিত্তিক রাজনীতিটাকে তারাও ঢোকাবার চেষ্টা করছে। অতএব এই শুরু করেছিল নেট প্র্যাকটিস, নেট প্র্যাকটিস তারা করছিল মতুয়া মাহাতো রাজবংশী দিয়ে। খুব একটা দূরে এগোতে পারেনি, কিন্তু আমি এখনো দুহাত জোর করে বলবো সরকারকে যে দয়া করে একটু মতুয়া প্রবলেমটুকু দেখুন, ওখানকার বিকাশ দেখুন, ওখানকার জনজাগরণের ব্যাপারটা দেখুন, পশ্চিমাঞ্চলটুকু দেখুন, উত্তরবঙ্গে বেশি করে রাজবংশীদের সমস্যাটা দেখুন। এগুলো শুধু রাজনীতি করছে আমাদের বিরুদ্ধে এসব বললে তো হবে না, একটা জেনুইন কারণও আছে, কিন্তু এখানে ওই পলিটিক্স চলবে না। আর মহিলাদের ব্যাপারে ঘটনাচক্রে আজকে অম্বুবাচী, আমাদের ছোট লেখাও কোথাও বেরিয়েছে, যেখানে অম্বুবাচীতে হলো হিন্দু ধর্মের একটি অংশ তারা মহিলাদের মাসিক রীতিকে তারা সেলিব্রেট করে। আজকে ধরিত্রী মাতার প্রক্রিয়েটিভিটির পুজো হয়, যেটা উর্বরতার পুজো সেখানে হচ্ছে, কোন ধর্মে এটা রাখা হয়েছে? আবার সেই ধর্মেতেই একটি মন্দির আছে সবরীমালায় যেখানে এই একই গ্রাউন্ডে তাদের বাদ রাখা হয়েছে। হিন্দু ধর্মের হলো কি মুশকিলটা হচ্ছে, হিন্দু ধর্ম ইজ আ ম্যানেজমেন্ট অফ কন্ট্রাডিকশনস, এটাও আছে ওটাও আছে, এটাও আছে ওটাও আছে। অথবা একটি দিক দেখে একটা হাতির ল্যাজখানা টেনে যদি আমি বলি হাতির ল্যাজে হাতি হলো এই, বা কেউ হাতির ঠ্যাংটা ধরে যদি বলে যে হাতির পা এই, হাতি একটা গাছের মতন, কেউ সুরটা নিয়ে বলে যে হাতি এরকম, এই প্রকৃতির, এরকম দিকগুলো ইন্টারপ্রিটেশন চলে না। এই দিস ইন্টারপ্রিটেশনস আর নট কারেক্ট। জেন্ডারের ব্যাপারে এইটা সত্যি যে জেন্ডারের ব্যাপারে একটা সাংস্কৃতিক একটা অবনতি হয়েছে বাংলায়। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ির মহিলারা 8:30 সময় তাড়াহুড়ো করে খাবার খেয়ে তিনজন চারজন মাসি পিসি দিদিরা চলে গেলো মেনকায় সিনেমা দেখতে, হাঁটতে হাঁটতে চলে গেলো, হাঁটতে হাঁটতে ফিরলে, একটা পুরুষও নেই। মাঝে সাঝে বলতে আমাদের একটা পুরুষ দরকার, 12 বছরের জহৎকে সাথে নিয়ে চলতো, কি বীর পুরুষ আমি। তো এই অবস্থায় তারা রাত্রে 12টায় ফিরে থেকে কোনোদিন কেউ প্রশ্ন তোলেনি। আজকে এই গ্লোবালাইজেশন বলো যাই বলো, তার পরিপ্রেক্ষিতে হিসেবে এবং সিনেমাতে যেসব মূল্যবোধ দেখে বা মূল্যবোধের অভাব দেখে তার তুলনায় একটু অনেকখানি কমেছে, কিন্তু বাংলাতে এখনো মহিলাদের স্থান অন্যান্য জায়গার থেকে বেশি, অন্যান্য জায়গার থেকে অনেক বেশি উন্নত। এগুলো পরবর্তীকালে স্ট্যাটিস্টিক্সও মাপা যায়, কিন্তু মেয়ে পাচারের ব্যাপারে দেখা যাচ্ছে বাংলা প্রথম স্থান, কিন্তু সেই বাংলাটি কিন্তু শিলিগুড়ি কেন্দ্রিক, আর শিলিগুড়ি কিন্তু সম্পূর্ণভাবে বাংলা নয়। শিলিগুড়ি বাংলাদেশ, শিলিগুড়ি উত্তর পূর্ব রাজ্যে, শিলিগুড়ি সিকিম নেপাল থেকে আসছে। অতএব যেই তথ্যটি আমরা পাই সেই তথ্যটি অনেকখানি ওটাকে ব্রেকডাউন করতে হবে, ওটাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা যায় না, মানে মেনে নেওয়া যায় না। অতএব নারী স্বাধীনতা এই নিয়ে আছে, আর নারী বাদের
কথা তো থাকুক, আমাদের নারীদের যারা যারা ঘৃণা করে, নির্যাতন করে এবং যাদেরকে পিছিয়ে আনতে চায় তাদেরকে, তাদের আমি দুঃখ করি, তাদের ওই দুঃখ হয় যে এদের মানে এরা চাইলে ফিরে গিয়ে 200 বছর আগে রামমোহনকে গলা টিপে মারতে পারে। হ্যাঁ, আমি কাল্পনিক বলছি না, তুমি লক্ষ্য করে দেখবে বিজেপির এই যে এত সেলিব্রেশন অফ ন্যাশনাল হিরোজ বাংলার বুকের উপর, সব হিরোকেই তারা কথা বলতে আরম্ভ করলো, সবাইকে নিয়ে তারা মাথা পাতি করে কই রামমোহনের নামও তুলল না তারা একবার, কেন রামমোহন রায় যে যেই উদারতায় বিশ্বাস করে সেই হিন্দু উদারতায় তারা বিশ্বাস করে না, যে সংস্কার মুক্ত করেছে সে সংস্কার তারা বিশ্বাস করে না, বিদ্যাসাগরকে নিয়েও তারা কথাবার্তা তোলেনি, কথাবার্তা আনেনি, এটা লক্ষ্য করে দেখবে। হ্যাঁ, তারা ট্যাগোরকে তুলেছে, ট্যাগোরের মতন তারা দাঁড়িয়ে রেখেছে, তারাই কর এটা বাড়িতে যেভাবে শিক্ষা পেয়েছে তার এবং স্কুলে কলেজে, এদের মধ্যে অনেকেই আছে যারা কোন স্কুল কলেজে গেছে তারা নিজেরাও জানে না, হ্যাঁ কোন কলেজে গেছে তো সার্টিফিকেট করে দেখাতে পারছে না, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে সেটাও বলতে পারছে না। এখন শিক্ষাটা আমি জোর করতাম, মানে এই জন্য বলতাম যে না ভালো না লাগলেও চেষ্টা করো যে হায়ার সেকেন্ডারি অব্দি থাকতে, কেন ওই যে 12-14 বছর একসাথে থাকলো সহ সব মানে সহপাঠীদের কাছ থেকে কিছু গুণ পায়, শিক্ষার একটি মূল্য আছে। যারা কি পাস করেছে তাই জানে না, তারা বলতে পারে না, হ্যাঁ তারা তারা বারবুডার কথা বলবে না, তারা দিদি ও দিদি বলে তারা রকবাজের মতন কথা বলবে, সেটা তাদের ব্যাপার, তাদের ব্যাপার নিয়ে তাদের দুঃখ হয়, যদি সম্ভবত তাদের অনেককে আমি অ্যাডাল্ট এডুকেশন কোর্সে পাঠিয়ে দিতাম। এই আর কি, সাউন্ড চলে গেছে, হ্যাঁ সাউন্ড চলে গেছে এখন, এখন শোনা যাচ্ছে, আবার একটু কাইন্ডলি রিপিট করে দিন। না আমি বলছি যারা এইসব কথাবার্তা বলে, যারা নারীদের পিছিয়ে নিয়ে যেতে চায় আর 1 শতাব্দী 2 শতাব্দী 3 শতাব্দী পিছিয়ে নিয়ে যেতে চায়, তাদের হয়ে দুঃখ হয়, সেই নারীরাও বোঝা যাচ্ছে যে অপপ্রচারের শিকার হয়েছে। হ্যাঁ, কারণ যখন সতীদাহ হতো তখন নারীরাই মাথায় সিঁদুর লাগিয়ে তারা কিন্তু বলতেন, মানে ব্রেনওয়াশড হয়ে গেলে তখন আর নারী পুরুষের কোনো ব্যাপার নেই, একদিকে পুরুষেরা যেরকম তাদেরকে বিভিন্ন রকমের মাদকদ্রব্য খাইয়ে চেষ্টা করতে চিতার উপর তুলতে, আর তাদের উলুদিত চারিদিকে তারা নারী ছিল, তারা নারী ছিল, যারা বিধবার উপর নারী নির্যাতন করতো তারাও নারী ছিল, মনে রাখতে হবে নারী পুরুষের অনুভবে বিচার করা যায় না। বাংলায় যারা নারীদের নিয়ে চেষ্টা করছে 100, 200, 300 বছর পিছিয়ে দিতে, তাদের হয়ে আমার দুঃখ হয়, হ্যাঁ নারীদেরও দুঃখ হয় এবং যে পুরুষেরা যারা এইসব বিশ্বাস করে তাদেরও দুঃখ হয় কি তারা অল্প বয়সে যে শিক্ষা পাওয়া উচিত ছিল সেই শিক্ষাটা তারা পায়নি বা নেয়নি, তারা গ্রহণ করেনি। হ্যাঁ, বড় বড় লোক আছে ভারতবর্ষে যারা বলতে পারছে না কোন কলেজ থেকে পাস করেছে, আজ অব্দি সার্টিফিকেট দেখাতে পারেনি, কোন একটা ইউনিভার্সিটি থেকে নিয়ে অল এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স বলে একটা কোর্স আছে, আমরা তো সব জায়গায় গুগল করে দেখলাম এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স কোথাও পেলাম না। আরে মশাই আমি বলি যে আপনারা একটা মাস্টার নাম বলুন, অধ্যাপক তাকে কি আমরা প্রণাম করি যে আপনি এত মহাপুরুষ পড়িয়েছেন, তাও বলতে পারছে না। যাদের শিক্ষার অভাব, যাদের রুচির অভাব, তারা কি বললো সেই নিয়ে বেশিক্ষণ মাথা ঘামাতে নি, ব্লাড প্রেশার চেপে যায়, খারাপ হয়ে যায়। আর শেষে তুমি বলছে যে এই রাজনীতির এই এই নির্বাচনে